খুব বাজে স্বামী ভালো বাবাও নই। হঠাৎ কেন ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা যিশু সেনগুপ্ত? টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত অ্যাক্টিং থেকে অ্যাঙ্কারিং সবেতেই পারদর্শী তিনি। বর্তমানে টলিউড পেরিয়ে বলিউডে পা রেখে দক্ষতার সঙ্গে অভিনয় করে বেড়াচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এছাড়া সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আমরা তাকে দেখেছি অভিনয় করতে। সম্প্রতি কাজলের সঙ্গে একটি ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের কাজ শেষ করেছেন যিশু সেনগুপ্ত। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজটি। তবে শুধু কাজল নয়, রানী মুখার্জি, বিদ্যা বালন সহ একাধিক নামী অভিনেত্রীর সঙ্গে কাজ করে ফেলেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। কাজলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা জানান, আমার কাছে যখন এই অফারটা এসেছিল তখন না করার কোনো প্রশ্নই ছিল না, আমি কাজলের বিশাল বড় ফ্যান। অভিনেতার কথায়, প্রথমে ওর সঙ্গে কাজ করতে আমার একটু ভয় করত, তবে ও যখন আমার সঙ্গে কথা বলতো তখন মনে হতো ও আমার কত দিনের চেনা। তনুজা আন্টিও আমার সঙ্গে সেটে দেখা করতে এসেছিল। সব মিলিয়ে কাজলের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। পর্দায় এবং সহকর্মীদের কাছে যতই গুড বয় হন না কেন, বাস্তবে তিনি কেমন জানতে চাওয়া হলে অভিনেতা জানান, আমি গুড হাজবেন্ড কিংবা ভালো বাবা কোনোটাই নই, কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি সেটা দিতে পারি না। যদিও কাজের প্রয়োজনে তিনি যে পরিবারকে সময় দিতে পারেন না তা অবশ্য পরিষ্কার, যদিও এই নিয়ে কোনো আক্ষেপ নেই তার পরিবারের তরফ থেকেও। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।